খ্রিস্টপূর্ব 1260 সাল। সে সময়ে ঘটে যাওয়া ট্রয়নগরী যুদ্ধের কথা অনেকেরই জানা। ট্রোজেন হিরোদের কাছে বিধ্বস্ত হয়েছিল দুর্ভেদ্য ট্রয়নগরী। তখনকার সময়ে যুদ্ধ ছিল পেশি নির্ভর, কিন্তু এখন যুদ্ধক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। এখন শুধু পেশি শক্তির উপর আর যুদ্ধ নির্ভরশীল নয়। আবার শুধুমাত্র যে আধুনিক অস্ত্র থাকলেই যুদ্ধে সহজে জয়লাভ করা যায় না, ভিয়েতনাম যুদ্ধ সেদিকে ইঙ্গিত করে। কমিক সিরিজের হিরো সুপারম্যানের মতো কারো আবির্ভাব যুদ্ধক্ষেত্রে হয়নি। আধুনিক অস্ত্রের সাথে সাথে যুদ্ধক্ষেত্রে এখন দরকার হয় সঠিক সময়ে সঠিক পরিকল্পনা, যা অনেক সহজ করে দিয়েছে লিনিয়ার প্রোগ্রামিং। স্ট্র্যাটেজি অ্যানালাইসিস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার হয়ে আসছে এই কনসেপ্ট। শুধু যুদ্ধক্ষেত্রেই না, বর্ধিত জনসংখ্যার জন্য উদ্ভূত বিভিন্ন সমস্যা, যেমন উৎপাদন সমস্যা, পরিবহন সমস্যা, মুনাফা সমস্যা ইত্যাদির সমাধানেও রয়েছে এর ব্যাপক ব্যবহার। আজকে আমরা আলোচনা করব এই লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাথায় এখন যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হলো, কি এই লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রী প্রোগ্রাম? চলো প্রথমে আমরা দেখে নেই টেক্সট বইয়ে লিনিয়ার প্রোগ্রামিং এর কি সংজ্ঞা দেয়া আছে। সর্বনিম্ন বিনিয়োগের বিনিময়ে সম্ভাব্য সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো পরিকল্পনাকে উদ্দেশ্য ফাংশন, সিদ্ধান্ত চলক ও শর্ত বা সীমাবদ্ধতা, এই তিনটি তথ্যকে ক্যান্টোরোভিচের নিয়মে গাণিতিক মডেলে রূপদান করলে যে সমাধানযোগ্য গাণিতিক সমস্যা পাওয়া যায় তাকে যোগাশ্রী প্রোগ্রাম বলে। একটু ভালো করে খেয়াল করে বলো তো, এই সংজ্ঞার ঠিক কি বুঝতে পারোনি? আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে এই সংজ্ঞায় তিনটি জিনিস পাওয়া যাবে, যে তিনটি জিনিসের সমন্বয়ে যোগাশ্রী প্রোগ্রাম গঠিত হয়। তা হলো উদ্দেশ্য ফাংশন, সিদ্ধান্ত চলক এবং শর্ত বা সীমাবদ্ধতা। অর্থাৎ তুমি যদি যোগাশ্রী প্রোগ্রাম ভালো করে বুঝতে চাও তাহলে এই তিনটি কনসেপ্ট ভালো করে বুঝতে হবে। প্রথমে যে কনসেপ্টটি নিয়ে আলোচনা করব তা হলো সিদ্ধান্ত চলক বা ডিসিশন ভেরিয়েবল। মাধ্যমিক পর্যায় থেকেই তোমরা চলকের সাথে পরিচিত। এক্স, ওয়াই, জেড ব্যবহার করে অনেক ম্যাথ তোমরা সমাধান করেছ। চলক হলো পরিবর্তনশীল রাশি। যোগাশ্রীর সমস্যায় যার নির্ণয় করতে বলা হয় তার সাথে যুক্ত পরিবর্তনযোগ্য অজানা রাশি বা রাশিগুলোকে সিদ্ধান্ত চলক বলা হয়। সিদ্ধান্ত চলকের মান কখনো ঋণাত্মক হয় না এবং এই রাশিগুলোর মান বাড়ানো বা কমানোর স্বাধীনতা সিদ্ধান্ত গ্রহণকারীর থাকে। মনে করো তুমি তোমার নির্দিষ্ট পরিমাণ জমিতে ধান ও গম চাষ করতে চাও, একই সাথে চাও সর্বাধিক মুনাফা অর্জন করতে। সমস্যা হলো কতটুকুতে ধান আর কতটুকুতে গম চাষ করলে সর্বাধিক মুনাফা অর্জন করা যাবে। এখন এই জায়গায় সিদ্ধান্ত চলক হলো ধান ও গম। একইভাবে মনে করো 100 টাকার মধ্যে সর্বাধিক পরিমাণে কলম ও পেন্সিল তুমি কিনতে চাও, তাহলে এক্ষেত্রে সিদ্ধান্ত চলক কি হবে? কলম এবং পেন্সিল। একইভাবে বলো তো এই ক্ষেত্রে সিদ্ধান্ত চলক কি হবে? এরপর আসি অবিষ্ট ফাংশনের কথায়। এ দৈর্ঘ্য ও বি প্রস্থের একটি আয়তক্ষেত্র চিন্তা করো, যার ক্ষেত্রফল কি হবে? এ গুণন বি। এ ও বি এর মান ইচ্ছামতো পরিবর্তন করে আমরা ক্ষেত্রফলের মান বাড়াতে বা কমাতে পারবো। এখানে এই এরিয়াই হলো অবিষ্ট ফাংশন। অবিষ্ট ফাংশনকে নরমালি জেড দ্বারা প্রকাশ করা হয়। অবিষ্ট ফাংশনের মান হয় আমরা ম্যাক্সিমাইজ করি অথবা মিনিমাইজ করি। কখন ম্যাক্সিমাইজ আর কখন মিনিমাইজ হবে? যেমন কস্টের ক্ষেত্রে মিনিমাইজেশন হবে, speed maximization, waste minimization, profit maximization. Study time কি হবে তোমরাই বলো। ইন্টারমিডিয়েট সিলেবাসে যে সমস্যাগুলো যোগশ্রী প্রোগ্রাম গঠন করে এরপর সমাধান করতে হয় তাতে অবিষ্ট ফাংশন দুই ধরনের হয়, তা হলো কোয়ান্টিটি ম্যাক্সিমাইজেশন অথবা মিনিমাইজেশন এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন। কোয়ান্টিটি ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশনের ক্ষেত্রে অবিষ্ট ফাংশন হলো সিদ্ধান্ত চলকগুলোর যোগফল, এক্ষেত্রে সমষ্টিগতভাবে পরিমাণ বাড়াতে বলা হয়। আর প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে অবিষ্ট ফাংশন লাভের সাথে সম্পর্কিত। উল্লেখ্য যে প্রফিট অলওয়েজ ম্যাক্সিমাইজেশন হয়, কখনোই মিনিমাইজেশন হয় না, আর কস্ট মিনিমাইজেশন হয়, ম্যাক্সিমাইজেশন হয় না। এরপর আসি কনস্ট্যান্ট বা সীমাবদ্ধতায়। যে কোনো কাজেই কিছু সীমাবদ্ধতা বিদ্যমান থাকে, এই সকল সীমাবদ্ধতাকে একটি রৈখিক সমীকরণ বা অসমতার মাধ্যমে প্রকাশ করাকেই যোগশ্রী প্রোগ্রামের শর্ত বা সীমাবদ্ধতা বলে। আমাদের রেমিটেন্সের একটা বড় অংশ আসে গার্মেন্টস থেকে। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি তুমি যদি শুরু করতে চাও তাহলে তোমাকে অর্থের, কর্মচারীর সংখ্যার, কাঁচামালের, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সীমাবদ্ধতা ফেস করতে হতে পারে। তো এই বিষয়গুলা এগুলাই হলো সীমাবদ্ধতা। উদ্দীপক থেকে যখন তোমরা কোনো সমস্যা গঠন করবে তখন প্রথম সীমাবদ্ধতা হবে টাকার সীমাবদ্ধতা। আর সিদ্ধান্ত চলক কখনো ঋণাত্মক হয় না, এটাও একটা সীমাবদ্ধতা তৈরি করে, নন নেগেটিভিটি of decision variable. এখন আমরা দেখব কিভাবে প্রদত্ত তত্ত্ব থেকে যোগশ্রী প্রোগ্রাম গঠন করতে হয়। এক্ষেত্রে আমরা একটি অ্যালগোরিদম ব্যবহার করে খুব সহজেই কাজটি করতে পারি। অ্যালগোরিদমটি খুবই সিম্পল, যার প্রথম ধাপ হলো উদ্দীপক থেকে সিদ্ধান্ত চলক নির্ধারণ, দ্বিতীয় ধাপ হলো সমস্যার ধরন অনুযায়ী অবিষ্ট ফাংশন নির্ণয়, আর সর্বশেষে সীমাবদ্ধতা সমূহ নির্ণয়। সি সো সিম্পল। এবার আমরা একটা যোগশ্রী প্রোগ্রাম গঠন করব। সমস্যাটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো। একজন লোক সর্বাধিক 500 টাকা ব্যয়ে কয়েকটি কাপ ও নাস্তার প্লেট কিনতে চান। প্রতিটি কাপের দাম 30 টাকা এবং প্লেটের দাম 20 টাকা। অনন্য 3টি প্লেট ও অনধিক 6টি কাপ কেনার শর্তে ওই টাকার কোন প্রকারের কতগুলো জিনিস কিনলে তিনি মোট সর্বাধিক জিনিস কিনতে পারবেন। আমাদের প্রথম ধাপ হলো উদ্দীপক থেকে সিদ্ধান্ত চলক নির্ধারণ। বলতো এই সমস্যার সিদ্ধান্ত চলক কি হবে? যেহেতু লোকটি কাপ ও প্লেট কিনতে চায়, সুতরাং এই সমস্যা কাপ ও প্লেট সংশ্লিষ্ট, তাহলে সিদ্ধান্ত চলক হবে কাপ এবং প্লেট। যে কোনো একটিকে আমরা এক্স এবং অপরটিকে ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি। এরপর দ্বিতীয় ধাপ হলো সমস্যার ধরন অনুযায়ী অবিষ্ট ফাংশন নির্ণয়। এক্ষেত্রে কি হবে? শেষের লাইনটা খেয়াল করো, মোট সর্বাধিক জিনিস কিনতে চাচ্ছেন, অর্থাৎ কোয়ান্টিটি ম্যাক্সিমাইজেশন করতে হবে সমষ্টিগতভাবে। এই কারণে জেড সাফিক্স আকারে আসবে ম্যাক্স, ম্যাক্সিমাইজেশন থেকে ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। এরপর তৃতীয় ধাপ হলো সীমাবদ্ধতা সমূহ নির্ণয়। এক্ষেত্রে কি কি হতে পারে? এই ধরনের সমস্যায় প্রথম সীমাবদ্ধতা সর্বদাই টাকার সীমাবদ্ধতা হয়। এখানে সর্বাধিক 500 টাকা খরচ করবেন। মনে করো তুমি 500 টাকা নিয়ে দোকানে গেলে, তাহলে 500 টাকার বেশি কি খরচ করতে পারবে? কখনোই না। তার মানে তোমাকে খরচ করতে হবে লেসার ইকুয়াল 500, 500 এর কম খরচ করতে পারবে অথবা সর্বোচ্চ 500 টাকা খরচ করতে পারবে। সো এই কারণে আমাদের মোট খরচ হবে লেস অর ইকুয়াল 500। এখন একটা কাপের দাম যদি 30 টাকা হয় তুমি কাপ কতগুলো কিনবে xটি, তাহলে কাপ কেনায় মোট খরচ হবে 30x। একই ভাবে প্লেট কেনায় মোট খরচ হবে 20y। তাহলে সর্বমোট খরচ হচ্ছে আমাদের 30x plus 20y which is less or equal 500। এটা হলো আমাদের প্রথম সীমাবদ্ধতা। এরপর বলেছে অনন্য বা কমপক্ষে 3টি প্লেট কিনতে হবে, তাহলে প্লেটের সংখ্যা কি হওয়া যাবে না, 3টির কম হওয়া যাবে না। তাহলে কি হতে পারে বা কি হতে হবে, 3টির বেশি হতে হবে। এই কারণে y greater or equal 3 আর কাপ অনধিক 6টি, অর্থাৎ 6টির বেশি হতে পারবে না, কি হতে হবে 6টির কম হতে হবে। এই কারণে x is less or equal 6, কারণ সর্বোচ্চ 6টি হতে পারবে, এই কারণে ইকুয়াল আসবে। ফাইনালি একটা ডিফল্ট কন্ডিশন যেটা আগেই বলা হয়েছে, নন নেগেটিভিটি অফ দ্য ডিসিশন ভেরিয়েবল। এবার একটু ভেবে বলো তো কোন পয়েন্টে তুমি বুঝতে পারোনি। তোমরা কতটুকু বুঝতে পেরেছো একটা এক্সারসাইজ করলেই বোঝা যাবে, আর এক্সারসাইজ করতে তোমাদের সহায়তা করবে মিস্টার আইডিয়া।